গুড মর্নিং, উঠলাম একটা রুম্পার বাড়ি থেকে সব সবজি এনেছে, সেগুলো সব ভাগ করা হচ্ছে। মাসুনিদের কিছুটা দেওয়া হবে আর আমরা কিছুটা রাখবো। এইগুলো এইগুলো রুম্পাদের বাড়ি টাটকা সবজি, বলি তো কি বাবা কপি ভেবেছি, ওদের জমির সব এগুলো টাটকা সবজি। কী কী দিয়েছে, পালং শাক, ধনে পাতা, তারপর কি বেগুন, মেথির শাক, ছোলার শাক, ছিম, তাকে এর মধ্যে ছিম, গাজর। এসে আসলাম, সব ভাগ করা হয়ে গেছে, এই যে ভাগে ভাগে করে রেখে দিলাম সব। ঠিক বললাম এসে নিয়ে যেতে সকালে। আর এই মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, কালকে রুম্পা মাংস দিয়েছিল, সেই মাংস আছে রান্না, আর পনির আছে, কালকে সব দিয়ে দিয়েছে। আজকেও রোদ ওঠেনি, চলো রান্নাটা করে নিই। বাড়িতে ভাজা মুড়ি দেখা, মুড়িটা বাড়িতে ভাজা মুড়ি, বৌদিকে বললাম এসে নিয়ে যেতে, সেদ্ধের বউকে পরে গিয়ে বেলায় দিয়ে আসবো। রান্না করছি আর দুজনে মিলে চা খাচ্ছি। রুম্পা কালকে দুধ দিয়েছে, ওদের বাড়িতে গরু আছে, সেই গরুর দুধ দিয়েছে, সেই গরুর দুধের চা করেছি আর কি। দুধ চা খাচ্ছে, নাহলে খাই না, আমরা র চাই খাই বেশি, খুব ইচ্ছা না হলে দুধ চাটা খাই না। খুব ইচ্ছা হয়েছে, খুব ইচ্ছা হলো র চাই, দুধ চা খাওয়ার। মুড়ো ভেজে রাখলাম আর এখানে মশলা কষা হচ্ছে। দেখো মা মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে, এখনো ওঠেননি, এখনো রোদ ওঠেনি, মেঘলা হয়ে আছে। এখানে বৌদি রান্না করছে, বৌদিকে বললাম এসে সবজি নিয়ে যেতে, এখনো আসেনি। এই দেখো রান্না করছে এখানে। মা কি খাচ্ছ, কি খাচ্ছ মা, মাথা চুলকাচ্ছ কেন? কালকে আমি শুয়েছি কি ঘুমিয়ে পড়েছি, এত ঘুম। দেখি রাজুদা আসছে নাকি, বললাম এসে নিয়ে যেতে, এখনো আসার নাম নেই। মনিদের দিতে যাচ্ছি সবজি, সবাইকে অল্প অল্প করে দেওয়া হচ্ছে, জমির টাটকা সবজি। কেন পাওয়া যায় কিছুই না, তাও আনন্দ, রুম্পা পাঠিয়েছে, সবাই খাবে। ঘুম থেকে ওঠেনি কেউ, আমি এসে ডাকলাম সব, উৎপাত সকালবেলা এসে, কেউ ঘুম থেকে ওঠেনি। দেখো এবার এনাও রুম্পার বাড়ির সবজি মুড়ি, কালকে গিয়েছিলাম না তেহট্ট, রাজুদাদের দিলাম, মাসুনিদের জন্য রাখলাম আর তোমাকে দিলাম, আর আমাদের জন্য একটু রাখলাম। ওই তো সবাইকে অল্প অল্প করে দেওয়া হচ্ছে, ভাজা মুড়ি, বাড়িরই ভাজা মুড়ি দিয়ে আসলাম। আমি আর মেয়ে একটু বেরোচ্ছি, ব্যাংকে যাবো, মাসুনির বাড়ি যাবো, আমার পিসির বাড়ি যাবো, দু একটা কাজ আছে। চলো টোটো এসে গেছে, বেরোই। মা গেট দিয়ে দাও, এখান থেকে মার ওষুধ নিচ্ছি, লাকিকে পাঠালাম নিয়ে আসতে। বাড়ি ঢুকলাম, চলো উপরে যাই এবার। ওকে দিয়ে সব ব্যাগ টানাচ্ছি, ওকে দিয়েই সব টানানো হয় এখানে। আমি মোটেই বলিনি, তুমি নিজের থেকে নিয়েছো, আমি নিচ্ছিলাম, বললাম তুই একটা নে, আমি ওই দুটো নিচ্ছি, দুটো ব্যাগ আমি নিচ্ছি, তুই একটা নে, আর সব নিলো।
মাশাআল্লাহ ভালো করেছ, মাকে হেল্প করছ, আবার কি না মা না বুঝতে মেয়েই তো বোঝে না মায়ের কষ্টটা, চলো যাই। কেন চা দিয়ে ভালো লাগে তো? দুধপুলির জোগাড় হচ্ছে, ছেঁই খেতে কে কে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে ছেঁই, এই যে শেষ করে দিয়েছে এই দিকটা, চুরি করে খেয়েছে, চুরি করে খেয়েছি, মা জানে না খেয়েছি, ওইটুকুনি রুটি দিয়ে, রুটি মুড়ি দিয়ে খেয়েছি, চলো ওইটুকুনি খেয়ে নিই। পারলে সবটা খেব, পারলে সবটা খাবো বুড়ি, দারুণ লাগে। পুলি বানাবো চলো, বুড়ি চাগো রুম্পার বাড়ির সবজি কাকে কাকে দিয়েছি তাই বলছিলাম রিনাকে, সবাই পেয়েছে রুম্পার বাড়ির সবজি। শিবতলা পর্যন্ত গেছিলে না তোমরা? শিবতলা ছাড়িয়ে গিয়ে চলে গেছিলাম। ওটা কি ব্লগ করছো? এই যে হয়ে গেছে পুলি করা, এবার দুধে দেবে, দুধ যা ঝাঁঝরিতে পুলিগুলো দিয়েছি, এবার এই গরম জল চাপানো হয়েছে, এর ওপর দিয়ে দেবো জলটা গরম হলে। এর মধ্যে দিয়ে দিল, এবার ঢেকে দেবে, এটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে, চলো একবার দেখে নিই কতটা সিদ্ধ হলো। এই দেখো ছোলার শাক বাচ্চে, আজ রাতে ছোলার শাক করবে রিনা বেগুন আর বড়ি দিয়ে, তাই না? চল আর একবার দেখি কতটা হলো, হয়ে গেছে তো মনে হচ্ছে যে ওইটা সিদ্ধ হয়ে গেছে পুলিগুলো, এবার দুধটা জাল দেব, এর মধ্যে একটু গুড় দেব, জলে দিয়ে দুধে পুলি দিচ্ছে, জলে দিচ্ছে না, না বলে ফেলে মোটেই না বলে ফেলেছিলাম, এগুলো দিয়ে দাও দাঁড়াও বাবুকে তলার থেকে দিচ্ছি গরম বলে। কেমন লাগছে ভাপা পুলি? ভাপে পুলি ভাল লাগছে? গুড় দিয়ে খাচ্ছে, সেই সরা পিঠের মতন, তাই না? পুলি ফুটছে এখন,